রায়পুরায় ইসলামী আন্দোলন বাংলাদেশের চরমোনায় ঘোষিত নয় দফা বাস্তবায়নের দাবিতে গণসমাবেশ। নরসিংদীর রায়পুরায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজুল করিম পীর সাহেব চরমোনায় ঘোষিত ইসলাম দেশ ও মানবতার স্বার্থে নয় দফা বাস্তবায়নের দাবিতে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 10 অক্টোবর বৃহস্পতিবার বিকেলে রায়পুরা অডিটোরিয়াম মাঠে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুরা উপজেলা শাখার সভাপতি আলহাজ মোহাম্মদ শামসুল হকের সভাপতিত্বে ও আব্দুল মতিন শিপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যাপক হাফেজ মাওলানা ইউনুস আহমদ এবং প্রধান আলোচক দলটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় উলামা মাশায়েখ আইমা পরিষদ সাধারণ সম্পাদক মুফতি রেজুল করিম আবরার, যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মুফতি আরিফ বিন মেহেরউদ্দিন, নরসিংদী জেলা সভাপতি আশরাফ হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মাওলানা মুনা বিন কাশিম, সাংগঠনিক সম্পাদক আনোয়ার পারভেজ, জেলা যুব আন্দোলন সভাপতি মুফতি জয়নুল আবেদিন, সাংগঠনিক সম্পাদক সাজিদুল্লাহ সায়েম, জেলা ইসলামী ছাত্র আন্দোলন সহ সভাপতি এইচ এম নুরে আলম সিদ্দিকী সহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এই পট পরিবর্তনের পরে অনেকে আনন্দিত হয়েছিলেন, আমরাও হয়েছি, আবার কিন্তু টেনশন পেরেশানি বাড়া শুরু হয়েছে। অনেক জায়গায় খবর আসে চাঁদাবাজি চলছে, লুট করা চলছে। এই জন্যে তো আমার ছেলে মেয়েরা বুকের তারা রক্ত রক্ত ঢেলে যায় নাই। এই জন্যে আমার দাবি, আমার পরামর্শ, যারা অতীতে জালেম ছিলেন, জালেমের ভূমিকা অবতীর্ণ হয়েছিলেন, এখনো সুযোগ আছে, আপনারা তওবা করে ফিরে আসেন। আর এখনো যারা এই পট পরিবর্তনের পরে চাঁদাবাজি করছেন, মানুষকে হয়রান করছেন, তারা আপনারা এখনো সতর্ক হন। মনে রাখবেন, মাজলুমের অভিশাপ এটা ব্যর্থ হয় না। অতীতে যারা মাজলুমের অভিশাপ করিয়েছে তারা যেমন ধ্বংস হয়ে গেছে, এখনো যদি কেউ মজলুমের অভিশাপ করার আপনার ধ্বংস হয়ে যাবে। ভাইয়ের আমার, আপনারা জানেন আগেও আলোচনা হয়েছে, দুনিয়াবি কোনো মানুষের তৈরি তন্ত্র মন্ত্র দিয়ে দেশের মানুষের মুক্তি আসবে না, একমাত্র ইসলাম দিতে পারবে মুক্তি। আপনারা জানেন ইসলামী শাসন ব্যবস্থা যেখানে যতটুকু কায়েম হয়েছে সেখানে ততটুকু শান্তিতে নিরাপদে মানুষ বসবাস করেছে। এমনকি পার্শ্ববর্তী দেশের থেকে নন মুসলিম যারা, অমুসলিম যারা, সংখ্যালঘু যারা, তারাও ইসলামিক স্টেট হিসেবে বসবাস করেছে। তাহলে বোঝা গেল ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় সমাজের প্রত্যেকটা মানুষ নিরাপদে থাকবে, ইনশাল্লাহ শান্তিতে থাকবে। এটা বিশ্বাস না করলে কিন্তু ইমানের উপরে ঘাটতি আসবে। রিপোর্ট রোমান পথিক, রায়পুরা প্রতিনিধি, নরসিংদী টিভি।